हाय बंधुरा वेलकम टू आरके स्पोर्ट्स। बंधुरा आजकल वीडियोते किन्तु बेश कोयेकटा आपडेट न्यूज देया रही है। एटीके मोहनबागान दल के लिए रही है आपडेट न्यूज एवं सीएफएल लाइव टेलिकास्ट नहीं रही है आपडेट न्यूज। तो पुरो वीडियो शेष पर्यन्त देखते थको एवं तुम्हारा जदि ये चैने प्रथम बार एसे थको ताहले चैनल के अवश्य सबसक्राइब कर नियो एवं वीडियोते एक लाइक कर दिओ। बंधुरा ताहले प्रथम तुम्हारे सीएफएल नहीं आपडेट न्यूज दिए दी। तो कोलकाता फुटबल लीगर सम्प्रचार मानी लाइव टेलिकास्ट कोलकाता फुटबल लीगर सबकटा मैचर लाइव टेलिकास्ट किन्तु करते चले आर प्लस न्यूज किन्तु कोलकाता फुटबल लीगर लाइव मैच किन्तु सम्प्रचार करते चले लाइव टेलिकास्ट किन्तु करते चले कोलकाता फुटबल लीगर सबकटा मैच। तो तुम्हारा अनेक दिन धरे जानते चाहिए जे सीएफएल लाइव टेलिकास्ट कोथाय होबे बा कोन चैनेले देखते पारबे। तो तुम्हारा किन्तु आर प्लस न्यूज चैनेले किन्तु देखते पारबे सीएफएल सबकटा मैच। तो तुम्हारे किन्तु ये आपडेट न्यूजटा प्रथम जानिए दिल। बंधुरा एबार तुम्हारे एटीके मोहनबागान दलेर आपडेट न्यूजगुलो दिए दी। तो प्रथम जो आपडेट न्यूजा दीते चले तारका फुटबलार डेविड उइलियम्स के लिए। तो आज सकाले ही किन्तु डेविड उइलियम्स शहरे पा दिए डेविड उइलियम्सर आसार कथाटा किन्तु चले किन्तु कम्यूनिटी टैबर माध्यमे जानिए दिए सकाले ही। तो एखन भिडियो करे जानाच्छि किन्तु चले किन्तु भारते तो चले आसलें डेविड उइलियम्स किन्तु किभावे आसलें कारण अस्ट्रेलियाते एई मुहूर्ते चलछे कड़ा लकडाउन और से ही कड़ा लकडाउनर मध्य दिए क्यों आसलें क्यों ताके निये आसा सम्भव हलो जेटुकु शोना जाच्छे जे एटीके मोहनबागान दल ताके भारते निये आसार जोन्नो जतटुकु चेष्टा करार दरकार तार थेके बेशी चेष्टा करेछे एबं तार जोन्नोई किन्तु आजके तोमरा डेविड उइलियम्स के भारते देखते पाच्छो बा शहरे पा दिते देखते पेरेछो। और डेविड उइलियम्सर भारते आसार पेछने आरो एकजोनेर अवदान किन्तु रयेछेन और से ही व्यक्तिटी होच्छेन अस्ट्रेलियार क्रीड़ामंत्री रिचार्ड कोलबेक। अस्ट्रेलियार क्रीड़ामंत्री रिचार्ड कोलबेक तिनिओ किन्तु अनेकटा साहाज्य करेछेन भारते पाठानोर जोन्नो डेविड उइलियम्स के ম্যানেজমেন্টের সাথে এবং ম্যানেজমেন্ট তার সাথে কথাবার্তা বলে আর কি তিনি যতটা সাহায্য করা দরকার ততটা সাহায্য করে দিয়েছেন যার কারণে কিন্তু আজকে ডেভিড উইলিয়ামস ভারতে চলে আসতে পেরেছেন। বন্ধুরা এবার তোমাদেরকে জানিয়ে দিই এটিকে মোহনবাগান দলের কবে কবে ম্যাচ রয়েছে এএফসি কাপে কারণ তোমরা কিন্তু এটা কমবেশি সবাই জানতে চেয়েছো অনেককে জানিয়েও দিয়েছি আগে কিছু ভিডিওতে বাট আবারো জানতে চেয়েছো। তো তোমাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি। তো প্রথম 15 আগস্ট কিন্তু একটা ম্যাচ হতে চলেছে ইগলস এবং বেঙ্গালুরু এফসি দলের মধ্যে। তো ওই ম্যাচটিতে যে দল জিতবে সেই দলের বিপক্ষে এটিকে মোহনবাগান দল প্রথম ম্যাচ খেলবে 18 আগস্ট ওই দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে এবং ম্যাচটি হবে 4:30 থেকে এবং 4:30 থেকে ম্যাচটা হবে এবং তাছাড়া স্টার স্পোর্টস নেটওয়ার্কে কিন্তু তোমরা ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পারবে। এরপরে দ্বিতীয় ম্যাচটি হতে চলেছে 21 আগস্ট মাঝিয়া এফসি বনাম এটিকে মোহনবাগান দলের মধ্যে ম্যাচটি হতে চলেছে আর ওটা হচ্ছে এটিকে মোহনবাগান দলের দ্বিতীয় ম্যাচ। তো দ্বিতীয় ম্যাচটি 9:30 থেকে হবে এবং 9:30 থেকে তোমরা ম্যাচটি লাইভ দেখতে পারবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এবং 24 আগস্ট এটিকে মোহনবাগান দল তৃতীয় ম্যাচ খেলবে এবং তৃতীয় ম্যাচটি খেলবে বসুন্ধরা কিংস এফসি দলের বিপক্ষে। এটিকে মোহনবাগান ভার্সেস বসুন্ধরা কিংসের এফসির ওই ম্যাচটি কিন্তু হতে চলেছে বিকাল 4:30 থেকে এবং 4:30 থেকে ম্যাচটা তোমরা লাইভ দেখতে পারবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। বন্ধুরা এবার তোমাদেরকে যে আপডেট নিউজটা দিতে চলেছি সেটা এটিকে মোহনবাগান দলের হেড কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে নিয়ে। অ্যান্তোনিও লোপেস হাবাসের একটা ইন্টারভিউ হয় এফসি কাপের মানে ম্যাচের আগে আর কি। তো সেই ইন্টারভিউতে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হাবাস দেন। তো যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং উত্তর ছিল সেই প্রশ্নগুলোর উত্তর বা কী দিয়েছেন উত্তর আর কি সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই একবার। তো প্রথম যে প্রশ্নটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল আর কি সেটা হচ্ছে মানে যে দুইজন নতুন মুখ এটিকে মোহনবাগান দলের যে দুইজন বিদেশি প্লেয়ারদের মধ্যে যে নতুন মুখ হুগো বোমস এবং জনি কাকো এই দুইজন প্লেয়ারকে নিয়ে কিন্তু প্রশ্ন করা হয় যে তাকে তাদের দুজনকে নিয়ে তিনি মানে কোচ হাবাস কতটা আশাবাদী বা কতটা আর কি তাদেরকে নিয়ে কি ভাবছেন। তো এই প্রশ্নের উত্তরে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস জানান দুই ফুটবলারই যথেষ্ট ভালো। ভুমোস তো আইএসএলের খুবই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং জনি কাউকো আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য রক্ষণ এবং আক্রমণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে খুব ভালো এবং আগামী মরশুমে এই দুই বিদেশির ফুটবলার আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এএফসি কাপের আগেও অনুশীলনে যথেষ্ট ভালো পারফরমেন্স করছি এবং অবশ্যই আমার নজরে কিন্তু এই দুইজন প্লেয়ার রয়েছে। তাছাড়া আশা করছি এএফসি কাপে যদি এই দুইজন প্লেয়ারকে
আর কি রেজিস্টার করায় তাহলে কিন্তু অবশ্যই দুজনের কাছ থেকে খুব ভালো ফলাফল আশা করছি, এটাই আমি বলবো এই দুজন প্লেয়ারকে নিয়ে। তো এই কথাটা প্রথমেই বলেন। এর পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তিনি উত্তর দিয়েছিলেন সেটা হচ্ছে যে এই বছরের দল নিয়ে তিনি কি বলবেন, এই প্রশ্নটা করা হয়। কারণ আগের বছরের দলের থেকে এবছরের দলটা অনেকটা অন্যরকম দল, অনেকটা ভালো একটা দল, শক্তিশালী দল। তো এই বছরের দলটা নিয়ে তিনি কি বলবেন এই প্রশ্নের উত্তরে কিন্তু জানান যে দলটাকে তৈরি করতে আমাদের প্রত্যেক দিনই কিন্তু পরিশ্রম করতে হচ্ছে, স্কোয়াডে অনেকগুলো বদল এসেছে, তাই একটা নতুন দল তৈরি করতে হবে আমাদের, সেজন্যই প্রতিদিন অনুশীলন করছি আমরা যাতে মাঠে ভালো খেলা দেখানোর যায়। তো এই প্রশ্নের উত্তরে কিন্তু এটা আর কি বলেন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি, কারণ তিনি কিন্তু একদমই নতুন দল কিন্তু তৈরি করছেন। কারণ এই স্কোয়াডে এটিকে মোহনবাগান দলের এই বছরের স্কোয়াডে কিন্তু অনেক কটা নতুন মুখ বা অনেক কটা নতুন প্লেয়ার এসছেন। তো সেই হিসেব মতোই তিনি আর কি উত্তরটা দিলেন যে নতুন দল তৈরি করছেন তিনি একদম নতুন কম্বিনেশনের। এরপর তাকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল এবং তিনি সেই প্রশ্নের উত্তরটা দিয়েছিলেন, সেটা হচ্ছে যে এই বছর এটিকে মোহনবাগান দলে যারা যারা আর কি আছেন আক্রমণভাগে যথেষ্ট শক্তিশালী এটিকে মোহনবাগান দল, তো এই বছর কি আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যাবে দলটাকে পুরো? এই প্রশ্নটার উত্তরে বা এই ব্যাপারটা নিয়ে আর কি ও সাবাস বলেন যে ফুটবল কখনো আক্রমণ সর্বস্ব বা রক্ষণ নির্ভর হতে পারে না, দুইয়ের মধ্যেই ভারসাম্যই হলো ফুটবল। আমি বলতে চাই এটাই ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটির এটাই উত্তর দেন কোচ হাবাস। এরপরে তাকে সবশেষে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। গুরুত্বপূর্ণ প্রশ্নটা এটাই ছিল যে বিপক্ষ দলের থেকে এই বছর এটিকে মোহনবাগান দলটা যথেষ্ট শক্তিশালী দল বা তার কাছে যে দলটা রয়েছে সেটা যথেষ্ট শক্তিশালী দল অন্য দলের তুলনায়, তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোচ হাবাস বলেন টুর্নামেন্ট শুরুর আগেই সে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়, আমাদের আগে মাঠে নামতে হবে, টুর্নামেন্ট শুরুর আগে বিপক্ষদের নিয়ে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়, বরং খেলাগুলো হয়ে যাক তারপরেই বলবো। বন্ধুরা, এর পরের যে আপডেট নিউজটা দিতে চলেছি সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে এবং শেষ আপডেট নিউজ। তো রয় কৃষ্ণারও কিন্তু একটা ইন্টারভিউ হয় কোচ অ্যান্তনি লোপেস হাবাসের মতো এবং সেটা কিন্তু ISL অফিসিয়ালরা আর কি নেয় তাকে, সেটা কিন্তু তোমরা কম বেশি ইউটিউবেও দেখেও নিয়েছো, তার কারণ অফিসিয়াল ইউটিউব থেকে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ইউটিউব পেজে কিন্তু সেই আর কি ইন্টারভিউটা দেওয়া হয়ে গেছে অলরেডি। তো সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল এবং দুটো প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ ছিল খুবই, সেই দুটো প্রশ্নের উত্তরই কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো যে তিনি কি বলেছিলেন। তো প্রথম যে প্রশ্নটা আর কি করা হয়েছিল যে তার এই মুহূর্তে যেটা আর কি এটিকে মোহনবাগান দলের মেন টার্গেট সেটা হচ্ছে AFC কাপ, তো তার পক্ষে মানে তার মত হিসেবে AFC কাপের অভিযানটা নিয়ে তিনি কি বলবেন? তো সেই হিসেব মতো কিন্তু এই প্রশ্নের উত্তর রয় কৃষ্ণা দেন, প্রথমত আমরা খুবই সৌভাগ্যবান যে এই টুর্নামেন্টে খেলতে পারছি, সবাই এই টুর্নামেন্ট খেলতে চায়, শুধু বিদেশিরা নয় স্থানীয় ফুটবলাররাও, কারণ এই মঞ্চে বড় ক্লাবের বিরুদ্ধে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পাওয়া যায়। আমি খুবই উত্তেজিত, আশা করি AFC কাপে আমরা ভালো কিছু করতে পারবো, অনেক সম্মানও অর্জন করব এই AFC কাপে। তো এই মানে এই প্রশ্নটার উত্তর কিন্তু রয় কৃষ্ণা এটা। এরপরে তাকে এরপরে সে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি আর কি তিনি দেন, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল যে তার পাশে এই বছর খেলবে ISL এর ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বোমস এবং সদ্য ইউরো খেলা জনি কাকো, তো তাদেরকে নিয়ে আপনি কি বলবেন? তো এই প্রশ্নের উত্তরে রয় কৃষ্ণা বলেন আমাদের ক্লাব এবার কাউকো ভুমসের মতো দুর্দান্ত কয়েকজন ফুটবলারকে সই করিয়েছে, আমরা দুদিন ধরে একসঙ্গে কলকাতায় অনুশীলন করছি, নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করছি, এখনও অনেক কাজ বাকি আছে আমাদের, তবে আমার দারুণ লাগছে, আশা করি ওদের উপস্থিতি আমাকে আরও ভালো খেলতে সাহায্য করবে, ফুটবল সম্পর্কে জ্ঞানও নিশ্চয়ই বাড়াবে আমার, ওদের কাছ থেকে অনেক কিছু শেখারও রয়েছে আর ওদের কাছ থেকে নিশ্চয়ই অনেক সাহায্য পাবো, ওদের সঙ্গে মাঠে নামার জন্য আর তর সইছে না, এটাই কিন্তু বলেন আর কি এই প্রশ্নের উত্তরে বা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে রয় কৃষ্ণা আর কি জানান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু একটাই আপডেট নিউজ তোমাদেরকে দেওয়া ছিল, রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস তো চলে আসলেন, তার পাশাপাশি কোচ হাবাস কী বললেন সব কিছু জানিয়ে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার পাশাপাশি বেল নোটিফিকেশনটা অল সিলেক্ট করে নিও এবং তাহলেই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে আসবে।